আজ সোমবার দুপুরে নোয়াখালী জেলার দ্বীপহাতিয়ার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান হোসেন। হাতিয়া থেকে মোহাম্মদ এনায়েত হোসেন এর পাঠানো সংবাদ ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ দুপুর একটা হতে দুপুর 2:30 পর্যন্ত ওসখালীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একজন ওষুধ বিক্রেতা সজীব মেডিকেল হল এর বিরুদ্ধে অভিযোগ আনলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে সজীব মেডিকেল হল মেয়াদবিহীন ওষুধ বিক্রি করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার আইন 2009 এর 51 ধারায় সজীব মেডিকেল হলকে 40,000 টাকা অর্থ দণ্ড এবং 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই সময় 3টি দোকানের মালিকের মুখে মাস্ক না থাকার অপরাধে 3টি মামলায় 500 টাকা করে মোট 1,500 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান হোসেন এবং দোকানদারদের মুখে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলায় জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন, অভিযান চলাকালীন সময় সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্য।